আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আজকের রান্নায় আমন্ত্রণ। যারা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসেন এবং স্পেশাল অতিথির জন্য কিছু স্পেশাল তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আজ আমরা রান্না করব মাটন লেগ রোস্ট। এটি একটি শাহী খাবার। চলুন কথা না বাড়িয়ে উপকরণগুলো দেখে নিই। এখানে আমরা একটি খাসির রান নিয়েছি, এটি সামনের রান এবং 600 গ্রামের মতো। এটার নিচের দিকে যে একটা পাতলা হাড় থাকে সেটা ফেলে দিয়েছি এবং একটা সুন্দর শেপ দেওয়ার জন্য সামান্য ছোট করে নিয়েছি। এই রানটা আমরা 3 ঘন্টা শুধু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভেতরে ভালোভাবে লবণ ঢোকার জন্য এবং কিছুটা সফট হওয়ার জন্য। আমরা রোস্টের জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য লাগবে 1/2 চা চামচ সাদা গোলমরিচ, 8-9টি এলাচ, এখানে আছে 5-6টি লং, 1 টুকরো জৈত্রিক যেটা পাতার মতো হবে, 1/4 ভাগ জায়ফল, দারচিনি 2 ইঞ্চি পরিমাণ এবং 1/2 চা চামচ শাহী জিরা। অন্যান্য মশলার মধ্যে লাগবে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, সয়াবিন তেল লাগবে 2 কাপ, ঘি দিব 1 চা চামচ, টক দই 1/2 কাপ, 1.5 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য, 8-10টা কাঁচামরিচ, লবণ 7 মতো, চিনি 1 চা চামচ, 1/2 কাপ মালাই, কাঠবাদাম আছে 10-12টি, পেস্তা বাদাম 10-12টি, কিশমিশ 10-12টি এবং আলু বোখারা 4-5টি ব্যবহার করব। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। চলুন রান্না শুরু করি। একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে টক দই নিয়ে নেই। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমরা এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে সামান্য ব্যবহার করতে পারেন এবং মরিচ আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন এই মশলা দিয়ে এই লেগ পিসটা 1/2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। আরেকটি প্যানে আমরা রোস্টের মশলাগুলো নিয়ে নিচ্ছি এবং হালকা আছে এগুলোকে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই মশলাগুলো আমরা ফাঁকি করে নিব এবং এর মধ্যে থেকে আমরা 1 চামচ রান্নায় ব্যবহার করব। আমাদের মশলাগুলো ফাঁকি করে নিয়েছি। এখন আমরা একটি বড় প্যানে যেটাতে রোস্ট তৈরি করব এর মধ্যে 2 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা করে নিব। যতক্ষণে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে ততক্ষণে আমরা আমাদের বাদামগুলো পেস্ট করে নিব। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমরা এই তেলে আমাদের মেরিনেট করা খাসির রান মশলা সহ দিয়ে দিব। এটাকে আমরা মশলা সহই 2 পাশ ভেজে নিব। খেয়াল রাখবেন যেন মশলা আবার পুড়ে না যায়। খাসির লেগ রোস্ট রান্নার একটি সমস্যা হচ্ছে এর জন্য বড় সাইজের হাঁড়ি দরকার হয় আর তেলের পরিমাণটাও বেশি লাগে। রান্না শেষে আমরা অতিরিক্ত তেল উঠিয়ে ফেলব। এই রোস্টের শেপটা সুন্দর রাখার জন্য এর মাঝখানের 2 হাড়ের জয়েন্টটা কেটে দেইনি, এতে রোস্টটা বাঁকা হওয়ার চান্স কমে যাবে। এখন এর মধ্যে আমরা অ্যাড করব 1 চা চামচ চিনি
এবং এক চা চামচ রোস্টের মশলা। যখন আমরা এটাকে পানি দিয়ে সেদ্ধ করব তখন আস্তে আস্তে সব মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে। আমাদের মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমরা এতে অ্যাড করব পানি, এবং পানির পরিমাণ এমন হবে যেন খাসির রানের চার ভাগের তিন ভাগ পর্যন্ত ডুবে যায়। এবং এটাকে ঢেকে 45 মিনিট রান্না করব। তাহলে ফিরে আসছি 45 মিনিট পর। ফিরে এলাম 45 মিনিট পর। এখনো প্রচুর পানি আছে এবং সেদ্ধ হতেও আরো সময় লাগবে। এখন আমরা এখানে অ্যাড করব আমাদের বাদাম পেস্ট, কিশমিস এবং আলু বোখারা। এটাকে আবারও ঢেকে আরো 45 মিনিট রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 45 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখি আমাদের রোস্টের কি অবস্থা। একটি কাটা চামচ দিয়ে দেখব মাংস সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকা ছাড়াই এক্সেস পানিটা শুকানোর জন্য চুলার আঁচ হাই ফ্লেমে রান্না করব আরো 10 মিনিট। 10 মিনিট পর আমাদের পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা অ্যাড করব হাফ কাপ মালাই আর পেঁয়াজ বেরেস্তা, এবং ভালোভাবে মিক্সড করে তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করব। আপনারা মালাইয়ের পরিবর্তে ক্রিমও ব্যবহার করতে পারেন। আর যদি মালাই বা ক্রিম কোনোটাই ব্যবহার না করেন সেক্ষেত্রে আলু বোখারা ব্যবহার না করাই ভালো, কারণ আলু বোখারাতে যে পরিমাণ টক হয় ক্রিম বা মালাই দেয়াতে তা ব্যালেন্স হয়ে যায় এবং খাবারের স্বাদও বেড়ে যায়। মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, আমাদের রোস্টও হয়ে গিয়েছে। এখন রোস্টটা তুলে নিব এবং মশলা থেকে অতিরিক্ত তেল তুলে ফেলব। আমরা মশলা থেকে অতিরিক্ত তেল তুলে নিয়েছি। এই তেল আমরা অন্য রান্নায় ব্যবহার করতে পারব। আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছে এই গ্রেভিটাতে এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করব 7-8টি কাঁচা মরিচ এবং 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘি অ্যাভয়েড করতে পারেন। এরই মধ্যে আমরা চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমরা আমাদের গ্রেভিটা রোস্টের মধ্যে ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেল মাটন লেগ রোস্ট। আপনারাও বাসায় তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।